আপনি রেডি হয়ে গেল কি করছে বলে না অভিযোগ রে? করেছেন, যা কোর্টে যোগাযোগ করছে অ্যাডভোকেট সাহারা খাতুন। সংযুক্ত আরব আমিরাতে এক সংগঠনায় তিনি একথা অ্যাডভোকেট সাহারা বলেন, গণমাধ্যমগুলো সরকারের ভুলের কথা না বলে শুধু ব্যর্থতার কথা বলে। সংযুক্ত আরব আমিরাত থেকে মামুন উল্লাহ পাঠানো রিপোর্ট আছেন শামীম আহসান। সংযুক্ত আরব আমিরাতের শারজা একটায় ডাকলে যোগাযোগ অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, সরকারের মিশন টোয়েন্টি ওয়ান করতেই মন্ত্রিসভায় বদল করা হয়েছে। মিডিয়াগুলো সরকারের সাফল্য তুলে না ধরে ব্যর্থতার ফলাফলই প্রচার করে বলে অভিযোগ করেন তিনি। এদিকে বর্তমান সরকারের আমলে প্রবাসী অধিক কর্মসংস্থান সৃষ্টি হয় বলে দাবি করেন জাতীয় সংসদের হুইপ মোস্তফা ফিরোজ। এ সময় সংসদ সদস্য আব্দুল দুজ নেতাকর্মী নিয়ে অশালীন মন্তব্যে তীব্র হইচই সৃষ্টি হয়। শামীম আহসান, বন্ধ নিউজ।